আসসালামু আলাইকুম সারমর্ম বাংলা অডিও বুক সামারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে শুরু করা যাক আজকের সারমর্ম আজ শুরু করছি ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল এই বইটির সারমর্ম বইটির সারমর্ম আমরা মোট আটটি পর্বে আমাদের চ্যানেলে আপলোড করব ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ অর্থাৎ চিন্তা করুন এবং ধনী হয়ে যান আসলে লেখক যখন ছোট ছিলেন তখন এন্ড্রিও কার্নেজি তাকে নিজের একটি গোপন কথা বলেছিলেন এমন একটি গোপন কথা যেটার বদৌলতে পাঁচশো জন ধনী ব্যক্তি নিজের ভাগ্য বদলাতে পেরেছিলেন নেপোলিয়ন হিল সেটি ২০ বছর ধরে খুঁজছিলেন শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন যে সাফল্য তো যে কোনো পেশায় কিংবা ক্যারিয়ারেই পাওয়া সম্ভব একজন কম শিক্ষিত মানুষও ধনী হতে পারেন আর এই সাফল্যের গোপন তথ্যই লেখক তার পাঠকদের জানাতে চান জানাতে চান যে কীভাবে পার্শ্ব ধনী মানুষদের জীবনে এত বড় সফলতা আসলো আর এই গোপন তথ্য শুধুমাত্র তাদের জন্য যারা এটা জানার জন্য আগ্রহী কেননা যে সকল মানুষেরা তাদের জীবনে এই গোপন সূত্র প্রয়োগ করেছেন তাদের ধনী হওয়ার স্বপ্নও পূরণ হয়েছে কিন্তু এটা খুব সহজেই হয়ে যায় না আপনাকে এটার জন্য অবশ্যই চেষ্টা করে যেতে হবে এই বইটিতে আপনারা জানতে পারবেন যে সাফল্য পেতে হলে কি করতে হবে এবং কিভাবে করতে হবে কিভাবে ও কখন থেকে কাজ শুরু করা উচিত তবে হ্যাঁ এটি সত্যি যে যে কেউ সফলতা পেতে পারে কিন্তু শুধুমাত্র তিনিই পাবেন যিনি এসব কিছু আসলেই অনুসরণ করতে পারবেন তো এই বইটির সকল অধ্যায়ে তেরোটি স্টেপ বা ধাপ সম্পর্কে বলা হয়েছে যেগুলো লেখক নেপোলিয়ন হিল ধনী হওয়ার জন্য রেকমেন্ড করেছেন যে কোনো মানুষ এই ধাপগুলো অনুসরণ করে নিজের জীবনকে সফল বানাতে পারবেন যদি আপনি আপনার জীবনে অর্থ যশ খ্যাতি মানসম্মান শান্তি ও খুশি চেয়ে থাকেন তবে এটার গোপন রহস্য আপনি ওই ধনী ব্যক্তিদের কাছে জানতে পারবেন আর যখন আপনি এই ১৩টি ধাপ অতিক্রম করে ফেলবেন তখন আপনি সেই গোপন সূত্রের আরও কাছে চলে যাবেন সেটি একশো ভাগ বুঝতে পারবেন তো তৈরি হয়ে যান কেননা আপনার হাতে যে সুযোগ আসতে যাচ্ছে সেটি আপনার জীবনে অগণিত পরিবর্তনের সূচনা করতে সক্ষম লেখক নেপোলিয়ন হিল আমাদের এই গোপনীয়তার কিছু ইঙ্গিত দিয়েছেন যে সবার উন্নতি ও সবার ধনী হতে শুরু হওয়ার পেছনে একটি আইডিয়া থাকে তো এখন জানব প্রথম ধাপ সম্পর্কে যেটা হলো ইচ্ছা আকাঙ্ক্ষা বা ডিজায়ার এই শব্দটা শোনা মাত্রই নিশ্চয়ই আপনার মাথায় অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আসা শুরু হয়ে গেছে তাই না তো ইচ্ছাগুলোকে যদি পূরণ করার কথা বলি তবে এই ধাপ অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এটি মাথায় রাখবেন এগুলো বলার অর্থ হলো যখন আপনি কোনো কিছু একেবারে মন থেকে চাইবেন তখন সেটি বাস্তব হয়ে আপনার কাছে চলে আসতে বাধ্য নিজের স্বপ্নগুলো নিয়ে অবিরাম চিন্তার ফলে আপনি সেগুলো নিশ্চিত করার রাস্তাটাও খুঁজবেন কিংবা তৈরি করে ফেলবেন একটি টার্ম আছে যেটিকে মানি কনসাসনেস বা অর্থ সচেতনতা বলা হয় যেটার অর্থ হলো অর্থের পেছনে পাগলের মতো ছুটে চলা মানে আপনার মনে অর্থ উপার্জনের প্রচণ্ড ইচ্ছা আছে এটি হলো মস্তিষ্কের একটি অবস্থা অর্থাৎ স্টেট অফ মাইন্ড যেটাতে আপনি প্রথম থেকেই নিজেকে ধনবান মনে করতে থাকেন যখন আপনি মানি কনসাস হয়ে যাবেন তখনই আপনি অর্থ উপার্জন করতে শুরু করে দেবেন এখানে আরও ছয়টি ধাপ সম্পর্কে বলা হয়েছে যেটা অবশ্যই আপনাকে মানি কনসার্স বানিয়ে ফেলবে প্রথম ধাপ হলো যে আপনি কি পরিমাণ অর্থ উপার্জন করতে ইচ্ছুক এটা নিশ্চিত হয়ে নিন এখানে কিন্তু শুধু এটা বললে হবে না যে আমি অনেক অর্থ উপার্জন করতে চাই আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে জানতে হবে যেমন এক লাখ দশ লাখ বিশ লাখ এক কোটি যে পরিমাণই হোক না কেন ফিক্সড অ্যামাউন্ট চিন্তা করে রাখুন যাতে আপনি আপনার ইচ্ছা আসলেই পূরণ করতে পারেন দ্বিতীয় ধাপ হল আপনাকে ঠিক করতে হবে এই পরিমাণ অর্থ উপার্জন করতে হলে আপনার আসলে কি করা উচিত কেননা ফ্রিতে আপনি কখনোই কিছু অর্জন করতে পারবেন না আর তৃতীয় ধাপ হলো একটি সম্ভাব্য দিন তারিখ ঠিক করে ফেলুন যেদিন আপনি মনে করেন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন চতুর্থ ধাপ হবে এমন একটি বিশেষ প্ল্যান ভেবে রাখা চতুর্থ ধাপ হবে এমন একটি বিশেষ প্ল্যান ভেবে রাখা যেটা আপনি আপনার কাঙ্ক্ষিত অর্থ উপার্জনে ব্যবহার করতে পারবেন একের অধিক প্ল্যানিং বা ব্যাক আপ প্ল্যান করার পর কোনো দুশ্চিন্তা না করে আপনাকে ওই পথ ধরে এগিয়ে যেতে হবে পঞ্চম ধাপ হবে যে আপনি আপনার ফুল প্রুফ প্ল্যান কোথাও লিখে নিন যে কি পরিমাণ অর্থ আপনি চান কোন সময়ের মধ্যে সেটি সম্ভব করতে চান ও আপনার পরিকল্পনা আসলে কি এই সব কিছু আপনি একটি কাগজে লিখে ফেলুন পরবর্তী ষষ্ঠ বা শেষ ধাপ হলো নিজের এই স্টেটমেন্টগুলো অবশ্যই দিনে দুই বার করে পড়া ও মনে রাখা জি যদি আসলেই আপনার মধ্যে ধনী হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে থাকে তো আপনার জন্য এই সব ধাপগুলো অনুসরণ করা খুব কঠিন কাজ হবে না এভাবে দেখবেন আপনি অনুভব করতে ও নিশ্চিত হতে পারবেন যে আপনার কাছে পর্যাপ্ত অর্থ আছে এই সকল প্রক্রিয়া অনুসরণ করতে থাকুন এতে দেখবেন আপনি মানি সকল বড় বড় সাফল্য অর্জনের পূর্বে সেগুলো স্বপ্ন বলেই মনে হয়ে থাকে আমাদের সারমর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে নতুন সারমর্ম আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ